হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আরিশিবনের নাইম। বন্ধুরা, আজ কথা বলতে যাচ্ছি বাংলাদেশের ইউটিউবার, ফুড ব্লগার রাসিফ শফিকের লাইফস্টাইল সম্পর্কে। আর আপনি যদি রাসিফ ভাইয়ার ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক দিন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, এবং রাসিফ ভাইয়ার বিষয়ে সকল কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাসিফ ভাইয়ার আসল নাম রাসিফ শফিক, তার ডাক নাম শফিক। তার জন্ম তারিখ জানা যায়নি এবং বর্তমান বয়স জানা যায়নি। উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি এবং ওজন 85 কেজি প্রায়। রাসিফ ভাইয়ার পেশা তিনি ফুড ব্লগার ও ইউটিউবার। তার ধর্ম ইসলাম এবং জাতীয়তা বাংলাদেশি। এখন বলবো তার পরিবার সম্পর্কে। পরিবার সাথে একই ফ্রেমে রাসিফ শফিক। মায়ের সাথে রাসিফ ভাইয়া। এখন জানাবো তার এডুকেশন সম্পর্কে। তিনি কুষ্টিয়া জেলা স্কুল থেকে SSC পরীক্ষা দিয়েছিলেন এবং কুষ্টিয়া সরকারি কলেজ থেকে HSC পরীক্ষা দিয়েছেন। রাসিফ ভাইয়া মূলত ইউটিউব চ্যানেল পেটুক কাপল এর জন্য জনপ্রিয়তা পেয়েছেন। এখন জানাবো তার ইনকাম সম্বন্ধে। তিনি প্রতি মাসে তার ইউটিউব চ্যানেল থেকে 1 লক্ষের উপরে টাকা ইনকাম করে থাকেন। তার শৈশব কেটেছে কুষ্টিয়ায় এবং তিনি বর্তমানে ঢাকায় বনশ্রীতে থাকেন। রাসিফ ভাইয়ের গার্লফ্রেন্ডের নাম ঋদ্ধিমা খান ইপসা। তারা 2016 সালে 4 মার্চ একে অপরকে ভালোবেসে পারিবারিকভাবে বিয়ে করেছেন। রাসিফ ভাইয়া সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করেন এবং ছুটির দিনে রেস্টুরেন্টে খেতে পছন্দ করেন। তাদের একটি কিউট বিড়াল আছে, বিড়ালটির নাম পিপি। তিনি বিভিন্ন স্থানে ভ্রমণ করতে পছন্দ করেন। প্রিয় ইউটিউবার চ্যানেল হিসেবে তিনি জনপ্রিয় ব্লগ চ্যানেল মার্ক উইন ও দ্য ফুড র্যাঙ্গার কে পছন্দ করেন। রাসিফ ভাইয়া নিজস্ব ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার 52,000। তাদের পেটুক কাপল এর ফেসবুক পেজের ফলোয়ার 1.2 মিলিয়ন। তাদের পেটুক কাপলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার 1,62,000 এবং পেটুক কাপলের সাবস্ক্রাইবার 5 লক্ষের উপরে। তার ইউটিউব চ্যানেলগুলোর জন্য তিনি ইউটিউব থেকে সিলভার প্লে বাটন পেয়েছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি রাসিফ ভাইয়ার ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, এবং কমেন্টে জানান এরপর কোন সেলিব্রিটিকে নিয়ে ভিডিও চান। ধন্যবাদ।